আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে যে কোনো কারো আইডি আপনি ব্লক করবেন। বন্ধুরা, আমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে কিন্তু ব্লক করতে পারি, তবে আমরা অনেকেই জানি না কিভাবে স্ন্যাপচ্যাটে যে কোনো কারো আইডি ব্লক করতে হয়। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটি দেখলে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কিভাবে যে কোনো কাউকে ব্লক করতে হয় এই বিষয়টি আপনি শিখতে পারবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি কোনো কারোর সাথে যোগাযোগ না রাখতে চান আর তাকে আপনি ব্লক করতে চান, তাহলে আপনি কি করবেন? প্রথমে স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করবেন। স্ন্যাপচ্যাট অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে মেসেজ অপশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ধরুন আপনি কোনো কাউকে আপনি ব্লক করতে চান, ধরুন আমি সাকিয়া এই নাম, তাকে আমি ব্লক করতে চাই। এই কারণে আপনি কি করবেন, যাকে আপনি ব্লক করতে চান তার আইডির উপর, নামের উপর আপনি ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, আপনার প্রোফাইলে আপনি তার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে থ্রি ডট মিনি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ম্যানেজ ফ্রেন্ডশিপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে উপরে দেওয়া আছে ব্লক, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আবার ব্লক। তারপর আপনি যদি চান যে আরও অন্য কাউকে ব্লক করতে চান, এইভাবে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করে ম্যানেজ ফ্রেন্ডশিপ, তারপর ব্লক। এইভাবে আপনি ব্লক করতে পারবেন। এখন ব্লক করার পরে আপনার যদি কয়েকদিন পরে মনে হয় যে তার সাথে আবার যোগাযোগ করতে চান, এখন যদি আনব্লক করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? এর জন্য যদি আপনি আবার ব্লক করার পর আনব্লক করতে চান, তাহলে আপনি আবার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন, নিচে যেতে থাকবেন, আরও নিচে যাবেন, যার পরে দেখুন এখানে ব্লক ইউজার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখন যদি দেখা যায় দুইজন থেকে একজন অথবা আপনি যতজনকে ব্লক করেছেন এর মধ্যে যদি আপনি বলেন যে না আপনি একজন ব্যক্তিকে আনব্লক করতে চান অথবা সবগুলা করতে চান, তাহলে দেখুন এখানে করস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে বলা হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনব্লক দিস স্ন্যাপচ্যাটার, ইয়েসে আপনি ক্লিক করবেন। আপনি যদি শিওর হয়ে থাকেন, নিশ্চিত হয়ে থাকেন, তখন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে এইভাবে আপনি ব্লক অথবা আনব্লক যে কোনো কাউকে আপনি করতে পারবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।